হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা আমি গতকালকে রাত্রে প্রায় 8টা থেকে শুরু করছি আর কি, মানে 18 জুন আর কি রাত্রে থেকে শুরু করছি, প্রায় 8টা বাজে তখন থেকে শুরু করছি আর কি। তো এইটা গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম যে মা ওই যে শপিং ব্যাগগুলো আছে না, এইগুলো দিয়ে এরকম একটা বানানো শুরু করছে আর কি। তো এইটা তারপর কালকে রাত্রে গিয়ে এটা কমপ্লিট হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে এখন শেয়ার করি। তো আর হচ্ছে না, কালকে শুরু করে না, শুরু করছিল পরশু দিন, আর শেষ হয়েছে কালকে, মানে অল্প অল্প একটু একটু করে করছে আর কি, কাজের ফাঁকে ফাঁকে। তো যাই হোক, এখন আমি একটু নুডলস করছি, স্যুপ নুডলস, মানে কোনো কিছু দেই নাই, জাস্ট একটু কাঁচামরিচ, নুডলসের মশলাটা আর জল, মানে আমি যেভাবে করে থাকি আর কি, জল আর সামান্য একটু লবণ, এগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর কি। আর সাথে নিচ্ছি একটা আম। এই আমগুলো আমি কালকে বিকালবেলা কোচিংয়ে গেছিলাম, তারপর কোচিং থেকে আসার সময় নিয়ে আসছিলাম। তো আমি যে খাবারটা নিয়েছি সেম খাবারটাও মারেও নাস্তাতে দিচ্ছি আর কি, মানে একটা নুডলস সিদ্ধ করছি, এখান থেকে হাফ মারে দিছি, মারে হচ্ছে আম ছোলাই দিছি, আর আমিও আমার নুডলসই খাই দিচ্ছি আর কি। আর আমাদের এদিকে তো বাসার কাজ চলতেছে, এর জন্য আপনারা অনেক আওয়াজ পাইতেছেন, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করি একটু নীরব হইলে, মানে তারপর ভয়েসটা দেওয়ার বা ভিডিও করার, কিন্তু কিছু করার নাই, অল টাইমই সাউন্ড চলে, কারণ হইতেছে বাসার কাজ যেহেতু চলতেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো নুডলস খাওয়া হয়ে গেছে, এখন আমি আমটা খাইতেছি, আমটা বেশ ভালো মিষ্টি। তো এখন প্রায় 10:30 বাজে রাত্রে, এখন আমি আমার রাত্রের খাবার খাবো। এখানে আছে কচু শাক দিয়ে শুটকি ভর্তা, তারপর আলু ভাজি, আর আছে মুসুরির ডাল ভুনা, ভাত, লেবু, এগুলাই নিলাম। তো এগুলো দিয়ে এখন রাত্রে খাবার খাবো আর কি। যাই হোক, এটা হইতেছে এখন আজকে সকালবেলা, মানে হচ্ছে 19 তারিখ সকালবেলা। তো ঘুম থেকে উঠা, ফ্রেশ ঠেশ হয়েছি, তারপর বিছানা গুছাইছি। গুছানোর পর এই আজকে দেখলাম ওয়েদারটা একটু ভালো, বৃষ্টি টিষ্টি নাই, রৌদ্র উঠছে। তো তারপর এই ওয়ার্ড্রোবের উপরে যে কভারটা আছে, এই কভারটা অনেক ময়লা হয়েছে, মানে বাতাসে ধুলাবালু পড়ছে, তো ওইটা ধুয়া দিব আর কি, এর জন্য কভারটা নামাইলাম। আর উপরে যে জিনিসগুলো আছে এইগুলো মুছে নিতেছি, ওয়ার্ড্রোবের উপরের জায়গাটাও মুছলাম, আর ড্রয়ারের সাইড টাইডগুলো এগুলো একটু একটু মুছলাম, অনেক ধুলাবালু পড়ছিল। আর কভারটা তারপর ভিজাই দিছি, ডিটারজেন্ট দিয়ে ভিজাই দিছি। তো এখন হইতেছে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, অনেকদিন পর বৃষ্টিটা একটু কম, ওয়েদারটা একটু ভালো করছে। আর আমি যখন ঘর ঝাড়ু দিতেছিলাম না, তখন না অনেক বাতাস আসতেছিল, মানে আমার ঝাড়ু দিতে অসুবিধা হইতেছিল, বাতাসে শুধু উইরা উইরা ময়লাগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়ে আসি, আর ময়লাগুলো পিছন দিকে যাইতেছিল, আবার যাই ওই জায়গাটা আমার ঝাড়ু দিতে হয়েছে। আর এদিক থেকে মা সকালে রান্না করতেছে, সকালে মা রান্না করছে আজকে পুঁই শাক আর আলু ভর্তা ভাত। মা সকালে মুড়ি খাইছে, মা তো দুপুরে একবারই খায়। আর বাসায় তো এখন শুধু আমি আর মা, ভাইও ঢাকা, বাবুও বাড়িতে গেছে, এখনও আসে নাই, বাড়িতে একটু কাজ আছে, যার জন্যই আমাদের রান্নাবান্নার প্যারাটা একটু কম। মাও খায় শুধু দুপুরে একবার, আর আমারও খাওয়া দাওয়া নেওয়া তো বাহানা নাই, মানে একটা কিছু হইলেই হইলো আর কি, এরকম, যার জন্য খাওয়া রান্নাবান্না নেওয়াতে প্রেশার নাই। বাবু থাকলে রান্নাবান্নার একটা প্রেশার থাকে আর কি, প্রেশার না ঠিক, মানে বাবু যেমন শুকনা শাকনা কোনো খাবার দেখাইতে পারে না, আমি আর মা যেমন একটা ভাজি বা একটা ভর্তা বা একটা শাক টাক দিয়ে হইলে আমি আর মা খাইতে পারি, কিন্তু বাবু বা ভাই তারা এটা দেখাইতে পারে না। তো যাই হোক, কথা বলতে বলতে ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর কিছু শুকনা কাপড় ছিল বারান্দায়, মানে কালকের ভিজা কাপড় ছিল আর কি, ওইগুলো শুকায় গেছে, মা সকালে বারান্দায় নাড়া রাখছিলো, ওইগুলো না ভাজ করে রাখলাম। আর এখন হইতেছে ওই যে ওয়ার্ড্রোবের কভারটা, আর হইতেছে আমার একটা মিক্সি আর আমার ভাইয়ের একটা গেঞ্জি, এগুলাই একসাথে ভিজা দিছিলাম, এখন ধুইয়া নাড়া দিলাম। আর এই ফাঁকে ঘর ঝাড়ু দিয়ে আমি খায় আনিছিলাম ওই পুঁই শাক আর আলু ভর্তা দেয়, তো ওইটা শেয়ার করি নাই। তো কাপড়গুলো ধুইয়া এখন ঘরটা মুছে নিতেছি। মপ আছে কিন্তু আমার না মপ দিয়ে মুছতে আমার ভালো লাগে না, মানে আমি স্বচ্ছন্দ্য বোধ করি না আর কি মপ দিয়ে মুছতে, এর জন্য এইভাবে ন্যাকড়া দিয়ে মুছি। আর হইতেছে আমি ফার্স্টে ভিতরের রুমটা মুছছি, তারপর রান্নাঘরটা মুছলাম, এখন হইতেছে এই রুমটা মুছতেছি। তো আমাদের তো দুইটা রুম আর একটা রান্নাঘর। তো মারে আজকে মা সকালে রান্না করছে, পরে আমি মারে বললাম মা দুপুরবেলা রান্না আমিই করবো না। তো যাই হোক, ঘরটা মুইছা, এখন আমি স্নান করে আসলাম, স্নান করে এখন ঠাকুর দিতেছি। আর আজকে
বারোটার দিকে স্নান করছি, মানে এখন বারোটা বাজে আর কি, স্নান টান করে আমি ঠাকুর দিতেছি। হ্যাঁ, ঠাকুরে আজকে দিছিলাম খেজুর। আমি কিন্তু গুছাই টুছাই অত কথা বলতে পারি না, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, ঠাকুর দেওয়া কমপ্লিট, এরপর চলে আসলাম রান্নাঘরে। যেহেতু মারে বলছে আমি রান্না করব, তো এখন আমি রান্নাঘরে আসে আমার জন্য আগে একটু গ্রিন টি করলাম, আর এদিক থেকে মিষ্টি লাউ দিয়া সোয়াবিন দিয়ে তরকারি রান্না করবো আর কি। তো মিষ্টি লাউ কাইটে নিছি টুকরো টুকরো করে, আর সোয়াবিনটা ভালো করে ধুইয়া পানিতে ভিজিয়ে রাখছিলাম। আর এদিক থেকে আদা দিব, আর আমাদের আজকে নিরামিষ রবিবার, আদা বাটা দিয়ে রান্নাটা করবো আর কি, এর জন্য আদাও ছোলায় নিছি। তো আদাটা এখন ছোট মানে বাটি নাই, মানে যে হ্যান্ড গ্রেটারটা ওই দিন যে নিয়ে আসছিলাম এইটা দিয়েই আদাটা গ্রেট করে নিলাম। আর এদিক থেকে সোয়াবিনটা মানে পানিটা নিংড়ায়া ভালো করে অল্প একটু হলুদ লবণ মরিচের গুঁড়া দেওয়া ভাইজা উঠায় নিলাম। তো এখন ওই তেলেই ফোড়ন দিলাম কালো জিরা, আর আদাটা যে গ্রেট করলাম আদা, তারপর দিলাম দুইটা তেজপাতা, আর হইতেছে এখন দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়া এখন মিষ্টি লাউয়ের টুকরাগুলা দিয়ে দিলাম। তো এখন একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, আর সামান্য একটু পানি দিলাম। তো এখন একটু কষায় নিব। তো রবিবারে আমার হিন্দু দিদি বৌদিরা কে কে আছেন কমেন্ট করবেন যে কারা কারা গুরুবার করেন, আমরা রবিবারে করি আর কি। তো যাই হোক, পরে আমি জিরার গুঁড়া দিলাম, আর হইতেছে সোয়াবিনগুলাও দেওয়া দিলাম, কাঁচামরিচ দিলাম, এগুলা দিয়া আমি যে গ্রিন টির জন্য গরম জলটা করছিলাম ওইটা দেওয়া দিচ্ছি আর কি। তো বেশিক্ষণ আর লাগে নাই, আমার তরকারি হয়ে গেছে। এই যেহেতু মিষ্টি লাউ নরম জিনিস, এর জন্য হইতে আর বেশিক্ষণ লাগে নাই, সোয়াবিনও ভিজিয়ে রাখছিলাম আগে থেকে, তো সিদ্ধ হইতে আর বেশিক্ষণ লাগে নাই। তো যাই হোক, এখন আর তিতা করলা ভাজি করবো আর কি। আর তিতা করলাটা কাটতে গিয়ে না আমি আমার বৃদ্ধ আঙ্কুলটা কাটতে ফেলছি আর কি, মানে উঠাউঠি দুইবার কাটলাম জায়গাটা, একবার কাটছি তারপর পানিতে ধরে রাখছি, ধরে রাখার পর আবার কাটা শুরু করছি, তারপর ওই সেম জায়গাটাতে আবারও কাটছি, একটু অসুবিধা লাগতেছে আর কি গাছ টাছ করতে। তো যাই হোক, এখন তিতা করলা ভাজিটা করি। তা আমি আর মাঝে হেতু এর জন্য আর বেশি কিছু করবো না, অল্প অল্প করেই এই দুইটাই রান্না করলাম, অল্প একটু একটু করে। তো তিতা করলা ভাজিটা আমি পাঁচফোড়ন দিয়ে করবো, তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এখন পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়া তারপর তিতা করলাটা দিয়ে দেব। আমি না এত সুন্দর করে কাটতে রাখতে পারি না, মানে চিকন চিকন করে যেমনি করে কুচি কুচি করেন আমি এটা পারি না, আমার অত ভালো হয় না আর কি, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, তিতা করলাটা দেওয়ার পরে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর দিলাম লবণ, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আর আমি না রান্নাবান্না অত ভালো পারি না, শিখতেছি, অনেকের সাথে হয়তো বা আমার রান্নাবান্না মিলবে না, আমি আসলে শিখতেছি এখনও, করতে করতে হয়তো বা পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে তিতা করলা ভাজিটা আমার হয়ে গেছে, দুইটা কাঁচামরিচ খালি করে দিছিলাম। তো চারটা তিতা করলা নিছিলাম, চারটা ভাজি করে মিলাই এতটুকু হয়েছে। তো তিতা করলা ভাজিটা হওয়ার পর আমি এখন দুধ জালে বসাই দিছি, মানে দুধ দেওয়া গেছিলো কিছুক্ষণ আগেই, তো দুধটা আমি এখন জালে বসাইলাম, জালে বসাই দিয়া এখন আমি খাইতে বসছি। তো তিতা করলা ভাজিটা দিয়ে প্রথমে খাইতেছি, তারপরে মিষ্টি লাউ আর ওই সোয়াবিন তরকারিটা দিয়ে খাবো আর কি। তো আমার একটু অসুবিধা হইতেছিলো আঙুলটা কাটা দেখা। তো যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।